আলাইকুম। লাইলাতুল বরাত মুবারক হোক, শবে বরাত মুবারক সবাইকে। তো শবে বরাত মানে আগের দিনে সেই স্মৃতি মনে পড়ে, হালুয়া রুটি, যদি হালুয়া রুটি না গোস্ত রুটি আমার হাতে আসছে, ছোটো বোন নিয়ে আসলো বাসার থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শবে বরাত মুবারক হোক, লাইলাতুল বরাত মুবারক। একটা বই শেয়ার হবো, বইটা আমি সাজেস্ট করবো আপনারা, রমজান মাস এবাদতের মাস, সব কিছুর একটা মৌসুম থাকে, এবাদতের মৌসুম হলো রমজান মাস। ভালো মনে হতে শুনে শুনে কিছু জিনিস কপি করলে পরীক্ষা হলে যদি আপনি কিছু কপি করেন হবেন এক্সেল, আর ইসলামিক হাদিস কোরআনের জিনিস শুধু কপি করতে বলে আপনি হবেন এক্সেল, মানে খুব এক্সপার্ট, মানে কী বলে এক্সেলেন্ট হবেন এটাকে। আচ্ছা, মাওলানা হেমতউদ্দিন সাহেব স্যারের তো রিসেন্টলি উনি ইন্তেকাল করছেন, বইটা আমার এক মুক্তি ভাই ইয়াসিন খান বাহারে গিফট করছে। বইটা আপনারা জীবন চলার জন্য মোটামুটি, আমরা একসময় মকসুদুল মন পড়তাম না, এই বইটা খুব সুন্দর ব্যাখ্যা সহ ভালো ভালো এই দিলিখুন, একজন মাওলানা হেমতউদ্দিন ভালো নাম করা, এই বইটা আপনারা আমলাকের জন্য সারা মানে পুরো আপনার লাইফে জালাক ইসলামিক মানে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম না, এই যে মাসালগুলো আলোচনা কিন্তু এমনিও জরুরি। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো মাসলা মাসে অনেক লাভ, কিন্তু যে আপনি সারা রাতে 100 রাকাত নফল নামাজে পড়তে পারবেন না, নামাজ যদি পড়ে না 100-200 রাকাত সেটা কবুল হয়েছে কি না হয়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে। আপনি কিন্তু কবুলের সব ওই জায়গায় আছে যেগুলো হাদিস দ্বারা বর্ণিত, যে একটা মাসলা মাসালে আমল শিক্ষা করলো, আমল শিখলো, আমল যে অজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, ভাঙার ফরজ, অজু ভাঙের ফরজ, এই যে মাসলা মাসালগুলো আলোচনা মজা করা বা এটা তালিম বলা হয় বা ই করা হয়, বলে যে এটা যদি করেন যে 1000 রাকাত নফল নামাজ, বেরিয়া নফল নামাজ, কারো দেখানোর জন্য না, রিয়া মানে দেখানোর জন্য, কবুল সওয়াব না, মানে 1000 রাকাত নফল নামাজ পড়তে অন্তত পুরো রাতেও কাভার করে বসে যাবে, সওয়াব কবুল সওয়াব পাবেন। এই যে নামাজের ফরজের একটা মাসালা আলোচনা, আমার কেউ আপনারটা শুনে আমল করুক আর নাই করুক, আপনি 1000 রাকাত নফল নামাজ শোনা, রমজান মাসে এটা করলে আরও 70 দিয়ে গুণ করেন তো 70,000 রাকাত নফল নামাজ কবুল সওয়াব। তো এই ব্যবসাটা করবেন না, সো মার্কেটিং ইট ভেরি সুন, বাই, আল্লাহ হাফেজ। চিস্তি রহমতুল্লাহের উস্তাদ ওনাকে একটা খবর দিলেন যে আজ যদি এই দুই রাকাত নামাজ পড়ে সবাই জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পেয়ে যাবে, তাদের সাগরেদদের, তাদের মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তখন সিম্পল সাগরে দিয়েছিলেন বা ওনার পিউপিল। তো মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যে সবাই যখন জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি, এই খবরটা সবাই দিতে হয়, সারা গ্রামের সবাইকে খবরটা দিয়ে দিলেন। তারপর নামাজের শেষ সময় ফজর রক্ত ছিল, তাহাজ্জুদের কোনো একটা নামাজ, দেখি মসজিদ ভরপুর সালাম ফিরে, তাই বলে যে কে এত এত লোক কীভাবে আসলো, আমি তো আমার সাগরের ছাড়া কাউকে ঘটনাটা বলিনি। তারপর মানে রহমতুল্লাহ একটু ভয় পেয়েছেন, তারপর ওস্তাদ আমি বলছি, চিন্তা করলাম আমরা একাই জান্নাতে যাব আর সব জাহান্নামে চলে যাবো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, সবাইকে তো খবরটা দিলাম। তা তারপরে উনি খেলাফত পায়, এরপরে ওনার পীরগিরি ভাই মেন চিস্তি রহমতুল্লাহ, আব্দুল কাদের জিনী রহমতুল্লাহর পরে মোটামুটি ওনার নামটাই চলে আসেন, এত বড় পীর হয়েছেন এই দাওয়াত দেওয়ার মাধ্যমে, মানে নিজে একার আমলে চিন্তা করে নেই, সবার জন্য চিন্তা করে, এটা উচিত মুসলমান হিসেবে, মুসলমান সবার চিন্তা করা উচিত। আচ্ছা, এই গেল, এটা হলো একটা প্রফিট মানে বেনিফিট বা এভাবে একজন মানে পীর বুজুর্গ হয়ে গেছেন, দাওয়াত দিলে এমনিও মোটামুটি আল্লাহর খুব কাছে, দাওয়াতে অনেক আমল সব বেশি পাওয়া যায়, পার্সেন্টেজ পাওয়া যায়, তারা তাকুয়া বাড়ে, দাওয়াত নিজের উপরে আমলটা বাড়ে, এটা হলো সবচেয়ে বড় কথা। পরের বলার আগে নিজের কান কাছে এটা শুনতে হয়। গেল এটার পরে হলো কেন আমরা দাওয়াত দিতে হবে, এটার একটা ওয়াকিয়া আছে, বনী ইসরায়েল বা মুসা আলাইহিস যুগে কোনো এক আল্লাহ একবার এক এলাকাকে ধ্বংসের জন্য পাঠালেন, এখন ধ্বংস করতে গিয়ে জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন, দেখে যে ওখানে একজন বুজুর্গ প্রায় 500 বছর ধরে ইবাদত বন্দীগী তমাশগুল, তো আল্লাহর কাছে উনি জিবরাইল আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে ফিরলেন, আল্লাহ আমি যে জায়গাটা ধ্বংস করতে পারলাম হচ্ছে একজন বুজুর্গ দেখলাম যে 500 বছর ধরে ইবাদত বন্দীগী করতেছে, তখন বলল যে তাহলে এক কাজ করো, তার বলে যেন ওকে শুদ্ধই ধ্বংস করে দাও, কেন না ও শুধু নিজের চিন্তা করছে, ইবাদত বন্দী নিজেই এসে নিজের জান্নাতে চিন্তা করছে কম বেশি এরকম। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিসটা আপনার খুঁজে আরও ভালো ডিটেলস পড়ে নেবেন।
ওকে শুদ্ধই কর, কারণ ও যে চারিদিকে যে হানাহানি কাটাকাটি মানবি পাপ পাপ আচারে ভরেছিল, কারো ভুরুও কুস্কায় নেই, ও শুধু নিজের চিন্তা করছে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্রিচ, ইউ হ্যাভ টু ডু দাওয়া টু আদার্স, আদার মুসলিমস, ইভেন ইফ টু দ্য নন মুসলিম টু। হ্যাঁ, তো আমাদের সবাই উচিত, আমাদের মুসলমানদের তো আমলের দাওয়া দেবো আর ইমানের দাওয়া দেবো অন্য বিধানে, ইয়ের সাথে মায়ের দৌড় করে ভাইগুলো, আর প্রত্যেকের কাজ কার্যকলাপই এক একটা আমলই দাওয়াত কাজ করে, যে এই কাজটা এরকম করছে, এরকম মুসলমানরা এরকম ভালো করছে, বা হিন্দুরা খ্রিস্টান যে ভালো করছে তাদের কিন্তু প্রচার হয়ে গেছে। মাদার তেরেসা একজন খ্রিস্টান তপস্বী ছিলেন না, মাদার তেরেসাকে আজও মনে করে না কেন, উনি জীবন নিজের জীবন বিলীন করে কোনো এক যুদ্ধ কী বলে যুদ্ধে কী বলে আহত সৈনিকদের উনি নিজের সেবা দিয়েছে, একটা কুমারী মেয়ে ছিল তখনকার সময় মাদার তেরেসা, কেন উনি এত নাম করছেন কীভাবে, ওই যে নিজেকে যখন স্যাক্রিফাইস করে দিলেন অন্যের জন্য, এরকম ঠিক তেমনি যখন যে অন্যের জন্য স্যাক্রিফাইস করা হবে তখন মানুষের কাছে মানুষ এমনি একটা ভালোবাসা পেয়ে যাবে। আর ইসলাম ধর্মে এটাই হলো দাওয়াত, ভালো কাজ করলেন এটা মানুষ সবসময় মনে হবে। হযরত মুসা আলাইহিস সালাম টপ ছিলেন, তারা সাহাবেরও টপ ছিলেন, এরপর অনেক বুজুর্গ আল্লাহর ওলিরা সাহাবাজরা খলিফাদের নাম আসছে, ঠিক আছে। তাই আমাদের দাওয়াতটা দেওয়া জরুরি ওই সব ঘটনার জন্য, তাতে অনেক লাভবান হবেন এই জন্য। আর এটা জিম্মাদারি, হ্যাঁ এটা করতেই হবে, এখন ইবাদতের মৌসুম, নিজে আজ আমলটা করবেন আরেকজন বলে, আবার একজন অনেক বেশি আমল সরাসরি এটা মন্দ বলি না, এটা আমরা পারি না বলে আরেকজন মন্দ করা বলা ঠিক না, কিন্তু আপনি চিন্তা করেন আপনি যদি কথাগুলো একশো তসবি গণলেন, একাই গণলেন, একার সব একাই পেলেন, আমি যদি পাঁচটা লোকরে বললেন সে তসবি এই সোয়াব আছে, সুবহানাল্লাহ বললে আটটা হরফ বা সাতটা হরফে সাত দশে সত্তর, আর রোজার মাসে সাত সাত উনপঞ্চাশ, তাহলে পাঁচ হাজার নেকি পাওয়া যায়। এই খবরটা বললেন তাহলে এত নেকি রোজার মাসে, আগে তো পদ্ধতি তার বেশি করে জিকির করতে হবে, তখন মানুষটা আমল করে ওই আমলটার পার্সেন্টেজ আপনার আমল নামে আসতেছে না। সে যদি আবার তার যে ডেস্টিন নাকি একটা আছে না মার্কেটিং সিস্টেম, তো এই মার্কেটিংটা করা উচিত, মানে আপনি যত বলতে যে ফার্স্টটার স্লোগানটা দিল বা অ্যালার্মটা করলো ফার্স্ট দাওয়াটা দিল, তার আমল নয় আমল করলে জমতেই থাকবে, হাসির দিন থাকবে, কীভাবে এত তো আমি আমল করি নাই, এত নামাজ রোজা হজ জাকাত আমি কিনি, এগুলো আজ করতে হবে, ওই যে তুমি বলছিলে ওর থেকে আসছে। তো এখন আবাদতের মৌসুম নিজে অল্প করেও যদি শারীরিক আমলতের ইয়ে হন উচিত হবে, এই বিজনেসটা সবচেয়ে ভালো সবাই দেওয়া দেয় নিজের বুজুর্গের জন্য, বুজুর্গের জন্য বড় বড় আলেম আসছে, আমি বললাম সিম্পল আম পাবলিক বলছি তো একটু সায়েন্স জেনারেল লাইন লোক, এই কিতাব টিতাব পড়ে হ্যাঁ এগুলো দেখে দেখে এগুলো আমি খুব ছোটোবেলার থেকে ওয়াজ মাহফিলে যেতাম, এবং আমি খুব মেমোরিতে এসে আমি ওয়াজ শুনে আসে আমি আবার আম্মুকে বলতাম, তখন তো ভালো ইয়েছিলো, এখন তো আর ভালোই না। হ্যাঁ আব্বু তো নিজে মালান ছিলেন, বলার নেই, অসুস্থ ছিলেন অনেকদিন, তো মারাই গেলেন। তো যাই হোক, এই যে এই বইগুলোর দাওয়াত দিলাম, তো পড়লেন আপনারা, পড়ে যদি বেনিফিটেড হন ভালো লাগলে একটা তো থ্যাংকস তো পেতে পারি, থ্যাংকসের তো বড় কথা না, মন থেকে যে একটা কৃতজ্ঞতা আসবে এইটা, এটাই আমার জন্য বড় জিনিস, এবং এটাই হলো সোয়াব, আর এই সোয়াবটার কারণে দেখা যাবে আমার গুণা মাফ হবে, আমার অনেক সবল দেবে, আপনি বা রাখবেন বলুন তাকে দেবে, এটি অনেক আগে আসছে, ইসলাম আসলে পিছায় নেই অনেক আগে, তারপরও আমার মতো যারা মাঝ উঠে পেরিটু আছেন তাদের এই ধরনের দাওয়াতি কষ্টটা এই সময় সব কিছু সত্য, তো এটাও সত্যের গুণ পেয়ে যাবেন। তো এই কথা ছিল রমজানের পবিত্রতা, সবই হয় ভাই রমজানের পবিত্রতা, রমজানের পবিত্রতা বিভিন্নভাবে আছে, এক লোক হোটেল সালাদ দিয়ে করে ফেলে, মানে যত মুদি দোকান টোকানি করে কিন্তু ভিতরে খাবার দাবার চলে, আচ্ছা চলুক, যারা অনেক ইয়ে আছে শ্রমজীবী মানুষ আছে তাদের মশলা দিয়ে তারা আল্লাহ বুঝবে, কেউ গ্যাস্ট্রিকের রুগী এসে না তখন রোগ ঠোক এমনি বেড়ে যায় নিজের ব্যাপারে, আমার নিজের কত দুর্বলতা বেড়ে যাবে আপনারও পারবে এরকম বিষয়। কিন্তু আরও কিছু আছে যারা আসলে মুসলমান, দুঃখ লাগে, হ্যাঁ এই আমাদের বিশেষ করে সব অজপাড়া গুলোতে সিটিতে ভালো আছে, এমনকি নানগঞ্জ সিটিতে আমি দেখছি ইফতারের টাইম এসে বলতে আমার ফার্মেসির সামনে এসে বুট মুড়ি খাইতেছে, কেউ সিগারেট খাইতেছে, কেউ সিগারেট ভেসতেছে, ই করা আমি তাকলা বান্ধব মোল্লা মোল্লা, আরে ভাই মোল্লার কিলোর ভাই, মুসলমান তো সবাই একটুকুতে করতে হবে না, তো ওই যে প্রকাশ্যে সিগারেট খায় প্রকাশ্যে খাবার খায় কী যে করে, এগুলো অন্তত আপনারা যারা ক্ষমতাসীন আছেন মানে রাজনৈতিক ক্ষমতা, যারা সমাজে একটু মানে উদ্ধতন বা একটা ভালো তোরজোর আছে কি বলে প্রতাপশালী ব্যক্তিরা আছেন তাদেরও তো ধর্ম করুন, আপনারা অনেক সব তসবিতে আপনি যে ওটা বন্ধ করুন অনেক সব পাবেন, যে একটা লক্ষ লক্ষ সবের চেয়ে একটা গুণা ছেড়ে দিলে তার চেয়ে কী বলে ওই লক্ষ সবের চেয়ে বেশি উত্তম, আর এটা যদি আপনি অন্য যদি সারা দেন তাহলে কত সব আর কত ইয়ে আল্লাহ আপনার উপরে কত খুশি হয়ে গেলো, এটাই হলো বিষয়। এগুলোর বিষয়ে আপনার বড়দের প্রতি অনুরোধ থাকবে, যারা বড় বড় মিডিয়া হন ইহন এগুলোর ব্যাপারে খুব ভালো করবেন, যে করতে সেটা করবেন না, ভদ্রভাবে বলবেন। তারপর কিছু মানুষ আমাদের সোহেল খান আছে না দামরাই আমাদের পাশেই, খুব ভালো লাগে মোস্তফা সোহেল ফারুকি ভাইয়ের সাথে নাটক করেন, নাটকের আয়সা করে ওনার মতো মেজাজও কিছু লোক দরকার আছে সমাজে, সিগারেট বা আমাদের মাজুক রাসেল ভাই আছে আর কি আছে, আমাদের ইয়ে আছে অশরফ করিম ভাই আছে, এরকম গরম গরম কিছু মেজাজ আছে না নাটক, এদের মতো কিছু ক্যারেক্টার দরকার সমাজে, এগুলো এমনি আয়না এটা দর্পণ সমাজের দর্পণ হলো নাটক সিনেমা, এদের কিছু ক্যারেক্টার এইসব সময় দরকার, আপনারা এই করেন আল্লাহ খুশি, অনেক তসবি অনেক গুনতে হবে না, অনেকই করতে পারবেন, ওই একটা ওই করলেন এটাই ভালো হবে।
যে আরেকটা কী কথা মনে আসলে আবার পরে বলবো না, এমন কন্টিনিউ থাকবে, আপনি কানেক্টেড থাকবেন, ফিডব্যাক জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।